কাহিনী লিখেছি বোঝানোর জন্য, যে আমাদের সেন্সটা কীরকম আসলো সেটার জন্য। এবার আমরা চলে আসি যে 51, প্রিসাইজ নাম্বার 51, যে কি নাও এ ডেজ স্ট্রেস ইজ লেইড অন গেমস। এগুলো পিকেদের সরকারের বিভিন্ন এক্সারসাইজ থেকেও নেয়া, নাও এ ডেজ স্ট্রেস লেইড অন গেম। এটা তো স্বাভাবিক যে গেমের মধ্যে একটা স্ট্রেস থাকছে খুব, ঠিক আছে। ইন গেমস দ্য মোরাল ক্যারেক্টার ইজ ট্রেন্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য বডি। যে মোরাল ক্যারেক্টার যেমন ট্রেন্ড হচ্ছে তেমনি বডিটাও ট্রেন্ড হচ্ছে, এটাও ঠিক। অ্যান্ড দিস টু অ্যাক্ট অ্যান্ড রিয়াক্ট অন ইচ আদার। যে এরা দুজন আবার কী করে একজন অপরকে কী করছে, রিয়াক্টও করছে আবার কী করছে, অ্যাক্টও মানে অ্যাট্রাক্টও করছে। গেমস টিচ দ্য প্লেয়ার্স টু অ্যাক্ট টুগেদার, দাস রাউজিং এ ফিলিং অব ইউনিয়ন অ্যান্ড ডিউটি টু কমরেডস। মানে কী বলছে, কমরেডস মানে হলো যে একত্রে থাকার। যে কী বলছে, গেম আমাদের কী করছে দেখে নাও, গেমস আমাদের কী করছে শিক্ষা দিচ্ছে যে আমরা একত্রে কী করে থাকতে পারি, এবং আমাদের মধ্যে ইউনিয়ন বা ইউনিটির একটা কী করছে ফিলিংকে কী করছে তৈরি করছে বা বিল্ড আপ করছে। দ্য মেম্বার অফ এ টিম হু থিঙ্কস অনলি অফ শোয়িং হিজ ওন স্কিল। যে কিছু মেম্বার যদি থাকে যারা শুধু নিজের স্কিলই শো করতে চায়, ইজ অফ নো ইউজ, তার কোনো ভ্যালু নেই। দ্য বয় হু প্লেইজ ফর হিজ সাইড ফর দ্য কমন অবজেক্ট, যে একমাত্র কমন অবজেক্ট মানে সবার কথা নিয়ে ভাবে এবং একটা কমন উদ্দেশ্য নিয়ে এগোয়, হু কোঅপারেটস উইথ দ্য রেস্ট অফ দেম এবং রেস্ট অফ টিম, এবং যে কিনা কোঅপারেট করে আদার মেম্বারদের টিমের, ইজ এ গুড প্লেয়ার। এটা তো স্বাভাবিক, ঠিক আছে। যে কী বললো, যে যে নিজের কথা ভাবে শুধু নিজের স্কিলটাকেই শো অফ করতে চায় সে কিন্তু তার কোনো ভ্যালু নেই, এবং যে বয়টা কী করবে কোঅপারেট করবে এবং একটা কমন গোল নিয়ে এগোবে এবং অন্য মেম্বারদের সঙ্গে কোঅপারেট করবে সে কী করবে তোমার একজন ভালো প্লেয়ার। হোয়াট ডু ইউ থিঙ্ক, যেখানে এই কোশ্চেন মার্ক থাকবে মনে রাখবে সেই লাইনটা তোমার কাছে ইম্পর্টেন্ট নয়, কিন্তু সেখান থেকে সেন্স নিতে হবে। সেটা কি, হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কী মনে করো অফ দ্য প্লেয়ার যে টু শো হিজ স্কিল শুড রান আউট অ্যামং দ্য ফরওয়ার্ডস অ্যান্ড লিভ হিজ গোল আপগ্রেড আনগার্ডেড। যে কে এমন আছে যে নিজের স্কিল শো করার জন্য নিজের ক্ষতি নিজেই ডেকে আনে এবং নিজের যে উদ্দেশ্য সেটাকে আনগার্ড করে দেয়, এমন কোন প্লেয়ার আছে? সুতরাং এখানে আমার কোনো কিছু করার নেই, এখান থেকে আমি শুধু সেন্সটা নেব। হি উড বি থ্রোন আউট, সেই ব্যক্তি কী হবে, সেই ব্যক্তি মানে যে ব্যক্তি এরকম নিজের স্কিলই খালি শো করতে চাইবে অন্যের সঙ্গে কোঅপারেশন করবে না, সে কী হবে, হি উড বি থ্রোন আউট অফ টিম অ্যান্ড প্লেয়ার উড বি পুট ইন হিজ প্লেস হু থিঙ্কস ফার্স্ট অফ হিজ সাইড অ্যান্ড নট অফ হিমসেলফ। এবং সেই ব্যক্তির জায়গায় এমন একটা প্লেয়ার নিয়ে নেবে যে কিনা তার পাশে কে আছে তার কথা ভাববে, নিজের কথা নয়। ইন লাইফ দিস সেন্স অফ বিং পার্ট অফ এ হোল মিন্স, যে এইটা সর্বোপরিভাবে আমাদের লাইফের ক্ষেত্রে কী মানে বহন করে, দ্য সাকসেস অফ দ্য কান্ট্রি, একটা জাতির সাকসেসকে, ঠিক আছে, ব্যাখ্যা করে, যেটা কিনা কী করবে এবং তার অগ্রগতি, তার যে মানে উপরের স্তরে পৌঁছানো, একটা জাতি যে মহানুভবতায় পৌঁছানো বা উচ্চ স্তরে পৌঁছানো, এই যে লিফটিং আপ অফ ইট ইন দ্য স্কেল অব নেশান। যে এই শিক্ষা থেকে আমরা কী পাই, এই শিক্ষা থেকে আমরা একটা জিনিস পাই, জাতি কী করে ওপরে উঠবে এবং কোন পজিশনে আমাদের জাতি পৌঁছাতে পারে। এই ছিল প্রিসাইসের মূল বক্তব্য। তাহলে একটা জিনিস দেখো, প্রথম কী বলেছে যে এখান থেকে আমি হিটিং পয়েন্ট যদি নেই, সেই হিটিং পয়েন্টগুলো কীভাবে বাজব। যে নাও ইট ইজ স্ট্রেস লেইড অন গেমস, গেমস দ্য মোরাল ক্যারেক্টার ইজ ট্রেন্ড, তার মানে কি গেম কী করে, ইন গেমস দ্য মোরাল ক্যারেক্টার ইজ ট্রেন্ড, তার মানে কি মোরাল ক্যারেক্টার ইজ ট্রেন্ড, ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে। কী মোরাল ক্যারেক্টার ট্রেন করে, যে এইটা টিচ দেয় আমাদের দ্য প্লেয়ার্স টু অ্যাক্ট টুগেদার দাস রাউজিং ফিলিং অফ ইউনিয়ন অ্যান্ড ডিউটি অফ কমরেডস। তাহলে এইটুকুনি অন্য কালি দিয়ে ঢেকে দিই ভাই, আচ্ছা পুরোটাকে একটু কালারলেস করে নেই তাহলে সুবিধা হবে। এক মিনিট দাঁড়াও, যে এখানে আমার মূল কথাটা কী বলেছে, যে দেখে নাও মোরাল ক্যারেক্টার ইজ ট্রেন্ড, সেই ট্রেনিংটা কী, যে এটা আমাদের একটা শিক্ষা দেয় একত্রে থাকার এবং একটা একত্রে থাকার এবং কী করে ফিলিং অব ইউনিয়নটাকে জাগিয়ে তোলে, রাউজিং মানে হলো ফিলিং অব ইউনিয়ন, ওকে। তাহলে এইটুকুনিকে তোমরা করো দেখি, যে
গেম আমাদের মোরাল ক্যারেক্টারকে শিক্ষা দেয় এবং সেই শিক্ষা যে শিক্ষা কি করে আমাদেরকে একত্রে থাকা এবং আমাদের মধ্যে যে একত্র বোধ এটাকে জাগিয়ে তোলে। করো দেখি একদম ছোট্ট একটা লাইনের মধ্যে, দেখি কে করতে পারে সুন্দর করে, ট্রাই। গেম ডেভেলপস আওয়ার এথিক্যাল ভ্যালুস, খারাপ না সত্য কি, লিখতে পারিস, লিখতে পারিস, খারাপ না। সুমন লিখেছে না, গেম টিচেস আস দ্য ভ্যালু অফ ইউনিটি হ্যান্ড হেল্প টু বিল্ড এ মোরাল ক্যারেক্টার, অসীম পান, ঠিক আছে, খারাপ না। দা গেমস করিস না দীপশিকা, গেম হবে, গেম বিল্ডস মোরালিটি, হেলদিনেস না হয়নি দীপশিকা। তুহিন ভৌমি, গেম ট্রেইন্ড আওয়ার মোরাল ক্যারেক্টার অফ ইউনিটি, একটু দূরে সরে গেল লেখাটা, একটু দূরে সরে গেল, খুব বেশি দূরে যায়নি, একটু। রুক্মিণী লিখেছে, গেম ইজ লাইক এ টিচার, ওরে বাবা রে বেশি জটিল হয়ে গেল বাবা, এত জটিল লেখা যাবে না, ইজি ওয়েতে ভাব, একটু ইজি। কবিতা, গেমস টিচেস আস হাউ টু কোঅপারেট অ্যান্ড মোরাল, হাউ টু কোঅপারেট অ্যান্ড মোরাল ভ্যালুড, সেন্স না হয়নি 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 কবিতা। গেমস হেল্পস টু ডেভেলপ, তুহিন হেল্পের পর টু নেবে না, ডেভেলপ আওয়ার কগনিটিভ ডেভেলপমেন্ট, না কগনিটিভ ডেভেলপমেন্ট এখানে করা যাবে না। ত্রিশিক লিখেছে, গেম হেল্পস টু হেল্পের পর টু নেবি না, বিল্ড দ্য মোরাল ক্যারেক্টারিস্টিক অ্যান্ড সেন্স অফ ইউনিটি। দিরুদ্ভব কাছাকাছি, ত্রিশিকও কাছাকাছি, খারাপ না। দিব্যেন্দু, গেম গিভস আস লেসন অফ ইউনিটি। আমি তোমাদের একটা জিনিস বলেছিলাম যে যেখানেই কোনো কিছু শিক্ষা দেওয়ার ব্যাপার থাকবে ওখানে একটা শব্দ ব্যবহার করতে বলেছিলাম, ইনকালকেটস, তাই তো? তাহলে দেখে নাও, গেম বুস্ট আপ, বুস্ট আপ আওয়ার মোরাল ক্যারেক্টার, এটা তো ঠিক, হুইচ যেটা কি করে, এই মোরাল ক্যারেক্টারটা কি করে, হুইচ ইনকালকেটস, যে শিক্ষা দেয়, যেটা শিক্ষা দেয়, ইনকালকেটস দ্য ফিলিং অব কোঅপারেশন, কি বুঝলাম না, বল বল, বুস্ট আপ, বুস্ট আপ, বুস্ট আপ করা, বুস্ট আপ না, বুস্ট আপ, ইউপি, গেম বুস্ট আপ, গেম বুস্ট আপ হবে, এস হবে একটা, বুস্ট আপ আওয়ার মোরাল, মানে জাগিয়ে তোলে, মানে এটা বুস্ট আপ মানে কি, যে বাড়িয়ে দেয়, বুস্ট আপ আওয়ার মোরাল ক্যারেক্টার, হুইচ ইনকালকেটস দ্য ফিলিং অফ কোঅপারেশন অ্যান্ড টিচিং অফ বিং ইউনাইটেড, বাস, যে একত্রে থাকার এবং ফিলিংটা, একটা হলো যে ইউনাইটেড থাকা এবং একত্রে থাকার জন্য যে ফিলিং, এই দুটোকে কী করে ইনকালকেট করে, তাই তো? আচ্ছা, এবার এখানে আর কি বক্তব্য বলেছে, যে এটা দেখো এখানে যেটা বলেছে, যে দ্য মেম্বার অফ টিম হু থিঙ্কস অনলি অফ শোয়িং হিজ স্কিল ইজ অফ নো ইউজ, দ্য বয় হু প্লেস ফর হিজ সাইড ফর দ্য কমন অবজেক্ট হু কোঅপারেটস উইথ দ্য রেস্ট অফ দেম ইজ গুড প্লেয়ার, ভালো কথা। হোয়াট ডু ইউ থিঙ্ক অফ দ্য প্লেয়ার হু টু শো স্কিল শুড রান আউট অ্যামং দ্য ফরওয়ার্ডস অ্যান্ড লিভ হিজ গোল আনগার্ডেড, হি উড বি থ্রোন আউট অফ টিম অ্যান্ড প্লেয়ার উড বি পুট ইন হিজ প্লেস হু থিঙ্কস ফার্স্ট অফ হিজ সাইড অ্যান্ড নট অফ হিজ সেলফ। মানে এখানে মূল কথা কী বললো, যে এটা আমাদেরকে আরও কি সহযোগিতা করে, আরও একটা সহযোগিতা করে, যে আমাদেরকে কি করতে হবে, যে অ্যাজ এ হোল থাকতে হবে, অ্যাজ এ হোল পুরো সবার কথা ভাবতে হবে, ইন্ডিভিজুয়াল নিজের কথা বা ইন্ডিভিজুয়ালের কথা ভাবলে হবে না,
এটা আমাদেরকে সাহায্য করে কি শিখতে, যে সবার কথা ভাবো, শুধু নিজের কথা নয়, এটা আমাদেরকে এটা ভাবতে সাহায্য করে। তাহলে এটা করো, যে এটা আমাদেরকে কি সাহায্য করে, যে শুধু সবার কথা ভাবো, শুধুমাত্র নিজের কথা একা একা ভেবো না, এরকম নয়। এটা করো দেখি কি হয় লাইনটা। এইখান থেকে একদম পুরো এই অবধি এই সেন্সটাই আসছে এই পর্যন্ত, এই যে নট অব হিমসেলফ, এই পর্যন্ত পুরো ওই সেন্সটা আসছে, নট অব হিমসেলফ। করো ইট হেল্পস। আবার ইস কেন দিব্যেন্দু, গ্রামাটিক্যাল ভুল হচ্ছে খুব। তুহিন কি লিখেছে, হেল্পস টু বিল্ড আপ এ ক্যারেক্টার, না 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 এটা লিখলে হবে না বাবা, এটা লিখলে হবে না, এটা লিখলে হলো না। টু থিঙ্ক অ্যাবাউট লাইফ, সেটা নয়। এখানে মূল কথাটা বলেছে কি বলতো, এখানে বলেছে যে অ্যাজ এ হোল সবার কথা ভাবতে হবে, এটা এটা শিখিয়েছে। একা একা থাকবো, একার কথা ভাববো শুধু, সেটা নয়। ইট হেল্পস আস টু থিঙ্ক অব অল, হ্যাঁ ভেরি গুড সৌগত, ঠিক। ইট হেল্পস আস টুটা উড়িয়ে দে, থিঙ্ক অব অল রাদার দ্যান দ্য ইন্ডিভিজুয়াল, হ্যাঁ এইটা কাছাকাছি গেছে। ইয়েস, ইট হেল্পস টু থিঙ্ক অ্যাবাউট এভরি ওয়ান বাট নট ইন্ডিভিজুয়াল, ভেরি গুড শুভজিৎ নস্কর, ভেরি গুড। এইভাবে লিখতে হবে, ঠিকই বলেছে ওরা, এইভাবে লিখতে হবে যে ইট হেল্পস, এখানে ইটের পর একটু অলসো জুড়ে দিলে আরেকটু সুন্দর হয়। এইগুলো কিন্তু অলঙ্কার, এগুলো তোমার পড়ার যত তুমি রিডিং করবে তত এই সেন্সগুলো আসবে। ইট অলসো হেল্পস, কি হেল্পস করে, আস টু থিঙ্ক, আচ্ছা থিঙ্ক করবো শুধু, টু করবো না, বি আর ইনফিনিটিভ, এটা থিঙ্ক এভরিথিং অ্যাজ এ হোল বাট নট অ্যাজ ইন্ডিভিজুয়াল, ব্যাস। এবার লাস্ট লাইন, ভেরি ইম্পর্টেন্ট, এটা লাইফের কাছে একটা বড় শিক্ষা, এটার থেকে আমরা কি লাইফ লেসন পাই, যে এই শিক্ষার মাধ্যমে একটা জাতি, ঠিক আছে, সর্বোচ্চ শিখরে উত্তীর্ণ হতে পারে, একটা জাতি সর্বোচ্চ শিখরে উত্তীর্ণ হতে পারে, এটাই হলো এটার মূল কথা। ইন লাইফ দ্য সেন্স অফ বিং পার্ট অব এ হোল মিনস, কি মিন করছে, যে সাকসেস অফ দ্য কান্ট্রি, একটা জাতির সাকসেসের কথা বলছে। ওকে, টু হয় না ত্রিশিক, এটা জানা উচিত তো, গ্রামাটিক্যালি বেয়ার ইনফিনিটিভ হয় না। হ্যাঁ, তোমার হেল্পে, হেল্প যখন অ্যাক্টিভ সেন্টেন্সে থাকে তখন তারপরে আমরা টু প্লাস ভি ওয়ান ইউজ করবো না, শুধু ভি ওয়ান ইউজ করবো গ্রামাটিক্যালি। পেপারে ইউজ করে টু, কিন্তু আমরা লেখার ক্ষেত্রে কখনো টু ব্যবহার করতে পারবো না, মানে যতক্ষণ না বিসিএস অফিসার হচ্ছি ততক্ষণ আমরা টু ব্যবহার করতে পারবো না। তো এখানে কি বলছে, যে একটা জাতির এটা কি মানে প্রকাশ করে একটা জীবনে, যে একটা জাতির সাকসেস এবং সেই জাতির কি পদোন্নতি, বা সেই জাতির কত উচ্চতায় পৌঁছেছে। করো দেখি, এই শিক্ষা সেটাকেই সেই মানেই বহন করে যে একটা জাতির উন্নতি। ওকে, এটুকুনি করো দেখি, বানিয়ে লেখো, ট্রাই করো, ভাবো, সেন্সটা ডেভেলপ করো, নিজের মধ্যে এটা ভাবো কীভাবে লেখা যায়, কারণ পরীক্ষার হলে তোমাকে লিখতে হবে। ডেভেলপ ইউর সেলফ, পারবে, অবশ্যই পারবে, ভুল হোক ডোন্ট ওরি, সাচ লার্নিং ডিটারমাইন্স দ্য আলটিমেট সাকসেস অফ দ্য কান্ট্রি। সমীরণ এখানে কমিউনিটি না করে কান্ট্রি করলে পুরো লাইন ফ্যান্টাস্টিক হয়েছিল। ইন্ট ইনকালকেটস করো না সন্দীপ, আর ইনকালকেটস কথাটা বারবার ইউজ করা যাবে না, দিস লার্নিং করো যেরকম সমীরণ করেছে, বা সাচ লার্নিং ডিটারমাইন্স দ্য প্রসপার অব এ কান্ট্রি অ্যাজ এ হোল। সন্দীপ এই লাইনটা এইভাবে লেখ,
যে সাচ লার্নিং ডিটারমাইন্স দ্য প্রসপার অব এ কান্ট্রি অ্যাজ এ হোল। হ্যাঁ, ভেরি গুড নাসিরা খাতুন, এটাও লেখা যায়, ভেরি গুড। ইট লিডস টু প্রোগ্রেস অব এ নেশন কর, সাত্যকী এ নেশন কর, খুব ভালো হচ্ছে সাত্যকী, ভেরি গুড, খুব ছোটোর মধ্যে। দীপশিকা ভালো হয়েছে, না কবিতা ওই এন্থো মেন্থো জুড়ে দিলে তো একদম ইথানল হয়ে গেল, জুড়িস না বাবা, আবার ইনকালকের জুড়ছিস। অসীম পাত্র, বললাম না এক ওয়ার্ড দ্বিতীয়বার ব্যবহার করা যায় না, তাহলে তোর নাম্বার 10-7 চলে আসবে। বাহ, ভেরি গুড ত্রিশিক, ভেরি গুড, ভেরি গুড। আজকে অমিত নেই, অমিত কোথায়? দিস লেসন মিন্স দ্য সাকসেস অব এ নেশন অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট। অসীম, হিজ ডেভেলপমেন্ট হয় কখনো নেশনের? বোকা, বাহ রুক্মিণী, ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর লিখেছো প্রত্যেকে, বাহ দারুণ দারুণ, ভেরি গুড। তাহলে সিম্পল লিখে দেই, যেরকম সমীরণ লিখেছে লাইনটা আমার খুব ভালো লেগেছে, যে কি লাইন হবে, সার্চ লার্নিং, বাকিদেরগুলোও ঠিক, প্রত্যেকেরই ভালো লিখেছে, ডোন্ট ওরি, প্রত্যেকেরটা লিখলেই হবে, নাম্বার একই পাবে। সার্চ লার্নিং ডিটারমাইন্স সার্চ লার্নিং ডিটারমাইন্স দ্য আল্টিমেট, এই কি ভুল লিখলাম, ডিটারমাইন্স, MINES হবে, ডিটারমাইন্স দ্য আল্টিমেট সাকসেস অব আ নেশন, অব এ নেশন, ব্যাস হয়ে গেল, প্রিসাইস শেষ। এর টাইটেল কি হবে করো প্রত্যেকে লেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম, নো প্রবলেম, সাস লেসন লেসন্স করে দে, এখানে লার্নিংস করে দে, কেননা ওখানে তো দুটো লেসন্সের কথা, লার্নিংসের কথা বলেছে। টাইটেল কি হবে করে ফেলো, লেসন্স ফ্রম গেম, না 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 না। হ্যাঁ, সোয়াতি লেখা ঠিক লিখেছে, ইউনিটি ব্রিংস সাকসেস, ঠিক, ফাইন, দারুণ হয়েছে সোয়াতি লেখাটা। আর এখানে ইউনিটির কথা বলেছে, এখানে গেমের কথা বলেনি বাবা, গেমটা রূপক অর্থে ব্যবহার হয়েছে এখানে, ইউনিটি আর কি সেলফ স্যাক্রিফাইস, ঠিক আছে, ইউনিটি অ্যান্ড সেলফ স্যাক্রিফাইস ইজ কি টু সাকসেস, ভেরি গুড, ইউনিটি অ্যান্ড সেলফ স্যাক্রিফাইস, নিজের কথা ভাববে না, অথবা সেলফ অ্যাবনিগেশনও বলা যায়, এগুলো ওয়ার্ডের ব্যবহার, যে যত সুন্দর ওয়ার্ড ইউজ করতে পারবে। ইজ কি টু সাকসেস, বাস হয়ে গেল, এটা লিখলেও হয়, বা ব্রিংস সাকসেস, অ্যাপ্লিকেশন ব্রিংস সাকসেস, কি টু সাকসেসের বদলে কেউ যদি মনে করো যে আমি এরকম লিখবো, যে অর দিয়ে ইউনিটি অ্যান্ড সেলফ অ্যাপ্লিকেশন, ব্রিং সাকসেস বা ডিটারমাইন সাকসেস, কেউ ব্রিংয়ের বদলে যদি এখানে বলো যে ডিটারমাইন, সেটাও বলা যায়। ওকে, তো এই দুটো এরকম করেই আমরা প্রত্যেক দিনই একটু দুটো প্রিসাইজ, দুটো ট্রান্সলেশন, কখনো প্রিসাইজ ট্রান্সলেশন, এটা আমি লাইভ করাতে থাকবো। ওকে, পরীক্ষা তো নেবই, পরীক্ষা ফুল লেন্থেরগুলো নেবো এখন থেকে। ওকে, টিম স্পিরিট ইজ কি টু, না টিম স্পিরিট করিস না, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, বাহ সন্দীপ, ভেরি গুড, লেখা যেতেই পারে, ফাইন। তো এই ছিল আজকের ক্লাস, তো
তো এই পর্যন্তই রইল, আমি এটা সেভ করে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিই একটু পরে। ওকে ওকে বাই।